এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি একদম শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি আজকে কাকিমার ছেলের উপনয়ন আছে, কাকিমা বলতে অনয়ের যে ছোটো পিসি, তো ছোটো পিসির যায় ছেলের উপনয়ন আছে। তো মানে আমি দধিমঙ্গলে তো যেতে পারিনি, বাট এখন গায়ে হলুদের টাইম হয়ে গেছে, সেই জন্য একদম মানে হলুদ শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো পরে তোমাদের সঙ্গে একদম ওইখানে গিয়ে দেখা হচ্ছে। যেমন দেখতে পাচ্ছ আমি পৌঁছে গিয়েছি, আর এই হলো হচ্ছে ছোটো পিসি। তো আমি পৌঁছে গিয়েছি, তো তোমাদের সাথে একের পর এক শেয়ার করতে থাকবো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে ওরি আজকে উপনয়ন হচ্ছে, কেউ দেখে নাও, সাবস্ক্রাইব করতে হবে, শুধু দেখালে হবে না, তো সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলকে, শুধু দেখালে হবে। এখানে দেখো গায়ে হলুদের জন্য খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে, তো সব এখানে ফটো সেশন করতেই বিজি। তাহলে গায়ে হলুদটা দিয়ে দেবো, গায়ে হলুদটা দিয়ে দেবো। হ্যাঁ নিয়ে আসবো, ফোন দেখে দেখে এখন সব করা যায়, কি সুন্দর বানিয়েছে। ওর নাম হলো অভিষেক, ও হচ্ছে খুব ক্রিয়েটিভ, আর ঠাকুরের প্রতি ওর ভক্তি মানে সেটা আর কি বলার মতো না, এত ভক্তি, মানে আমরাও এত নিয়মকানুন জানি না, আমি তো জানি না বা বড়দের কথা বলছি, ওনারাও অত নিয়মকানুন জানে না যত ও এত ভালো করে নিয়মকানুন জানে। তো মানে দেখতেই পারলে স্ত্রীটা কী সুন্দর বানিয়েছে, একটা 11 বছরের বাচ্চা হয়ে। তো আচ্ছা ওর একটা ইনস্টাগ্রামে পেজ আছে, অভিষেক তোর ইনস্টাগ্রামে পেজটার নাম বল, অভিষেক ফর ইউ, তো তোমরা সবাই একটু প্লিজ ফলো করে দিও, ওখানে ওর মানে ক্রিয়েটিভ ওয়ার্কে তোমরা অনেক কিছু দেখতে পাবে। মানে বইতে মানে তো ছোটখাটো বিয়ে, বইতে মানে ছোটখাটো বিয়ে, বিয়ের একবারে পুরো শুধু মেয়েটানি মেয়েটানি, হ্যাঁ তো বিয়ে দিয়ে দিলেই হয়, মেয়ে তো বসে আছে, এই যে মেয়ে বসে আছে, মেয়ে তো রেডি, উপযুক্ত মেয়ে, উপযুক্ত তো রূপান বলে, হ্যাঁ রূপান কন্যা তো, হুম হুম হ্যাঁ সেটা তো একদম। আর নিয়া নিয়া মা নিয়া তাহলে নিয়া আমহে কাঞ্চনং শুক্ল ধান্যং আগে একটু কাজ করুন, তারপর আমি চলে আসি। ফোনেই বরং করছে, না
কিছু নেই আমাকে সাবস্ক্রাইব করে দিবি বলেছিস, তোকে ক্যামেরা একটু আনতে হবে। নিজেরা নিজেরাই বিয়ে করছে। কর নিয়ম কানুন সবই জানো, হ্যাঁ বেতন দিয়ে দিতে হয়, শুধু বিয়েটার অপেক্ষা। এখানে সকালে ব্রেকফাস্ট হচ্ছে অতিথিদের জন্য। সকালে যে জল খাবার মোটামুটি সবাইকে পরিবেশন করে এবার আমিও খেতে বসে পড়েছি। খিদেও পেয়ে গেছে, সবার আগে যেটা পেয়েছে সেটা হচ্ছে খুব জল বেশি পেয়েছে, তো আগে জলটা খেয়ে। আর ব্রেকফাস্টে কী কী আছে আমি তো তোমাদের দেখিয়েছি, লুচি আছে, ঘুগনি আছে অ্যান্ড মিষ্টি আছে। তো চলো আর দেরি না করে একদম পেট পুজো স্টার্ট করে দিই। সকালবেলা ব্রেকফাস্টে লুচি ঘুগনি আর কিছু চাই না।
জবাব করছি তো ওই জন্য দেখছি কিন্তু নিচে বসে যে হচ্ছে কি বলে ওটাকে আয়ে এমনি করছি বলো কার সময় কি বলা আছে আলু ভাজা, ওটা ডাল, পাপড় ভাজার ওই যে প্যাকেট, আচ্ছা আছে হচ্ছে মাছ, এই হলো আরেক রকমের মাছ, এটা আছে হচ্ছে বাঁধাকপি, না এটা বাঁধাকপি, হ্যাঁ বাঁধাকপি, ভালো করে খেও, হ্যাঁ সব ভালো করে খেও, তুমি চতুর্দিকে ঘুরে দাঁড়াও, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে যে আমরা খাচ্ছিলাম, তো খাবার খুব ভালো হয়েছে, তাই না? খাবার ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছে, এটা অনেক আছে পেছনে, জানি না অনেক আছে কিনা, একজনও থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে, ব্লগ করা বলে, ফোনে দেখায় না, ভিডিও করে, ওই রকম করে উনি, তো ওর সাথে নতুন আলাপ হয়েছে, ওর সোনালি, খুব ভালো লাগলো আলাপ হয়ে, আমারও ভালো লাগলো, তো বেশ ভালোই আনন্দ মজায় চা কাটলো, এখন শেষের দিকে ওরা গঙ্গা ঘাটে গেছে, আসলে তারপরে এক এক করে আমরা সব বেরোব, জল ছিল এটা বড় বয়সে বয়সে হ্যাঁ বুঝে, জল ছিল গঙ্গায় প্রচন্ড বড় গঙ্গা, বড় গঙ্গায় তো, কেমন লাগছে তোমার? খিদে পেয়েছে না? মুখটা শুকিয়ে গেছে, হ্যাঁ এখন তো খেতে পারবো, হ্যাঁ কেন। তো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছ আমি বাড়িতে এসে গিয়েছি, এমনকি ফ্রেশ হয়ে চেঞ্জও করে নিয়েছি, তো এখন ভীষণ টায়ার্ড লাগছে, একটু রেস্টের দরকার আছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।